হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের জন্য আরও একটা নতুন সেগমেন্ট আমি চালু করছি যেটা মক টেস্টের সেগমেন্ট এবং এবার থেকে আমার চ্যানেলে অর্থাৎ জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে তোমরা পেতে চলেছ রিজনিংয়ের ওপরে মক টেস্টের সেট এবং আজকে সেই প্রথম সেট তোমাদের জন্য আমি এনেছি এবং এই প্রথম সেটে বিভিন্ন বাছাই করা ভালো ভালো প্রশ্ন থাকছে যেগুলো বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাহলে চলবন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক আজকের মক টেস্টের সেট ওয়ান আজকের কোশ্চেন নাম্বার ওয়ানে বলা হয়েছে সৌভিক প্রথমে বাড়ি থেকে বেরিয়ে পঞ্চাশ মিটার দক্ষিণে গেল তারপর তিরিশ মিটার পশ্চিম দিকে যাওয়ার পর ডান দিকে ঘুরে পঞ্চাশ মিটার গেল সবশেষে আবার ডান দিকে ঘুরে সত্তর মিটার গেল এখন সৌভিকের বাড়ি থেকে তার বর্তমান অবস্থানের দূরত্ব কত এখানে নিচে অপশানও দেওয়া রয়েছে তাহলে প্রশ্ন সমাধান করতে হলে প্রথমে আমরা চারটে দিক আগে এঁকে নেব তো তাহলে চারটে দিক আমরা এভাবে এঁকে নিয়েছি সৌভিক প্রথমে বাড়ি থেকে বেরিয়ে পঞ্চাশ মিটার দক্ষিণে গেল তো তাহলে প্রথমে এখানে একটা বিন্দুকে আমরা বাড়ি ধরছি এবং এখান থেকে প্রথমে সে দক্ষিণে দিকে অর্থাৎ নিচের দিকে কারণ সাউথের দিকটা নিচের দিক সাউথের দিকে প্রথমে সে যাবে পঞ্চাশ মিটার অর্থাৎ এভাবে সে নিচের দিকে গেল পঞ্চাশ মিটার তারপর বলা হয়েছে তিরিশ মিটার পশ্চিম দিকে গেল তিরিশ মিটার পশ্চিম দিকে মানে এই যে ওয়েস্টের দিকটা অর্থাৎ সাউথ থেকে ওয়েস্টের দিকে যাবে সে অর্থাৎ সুতরাং এই যে পঞ্চাশ মিটার এখান থেকে সে ঘুরবে বাঁ দিকে অর্থাৎ এটা ওয়েস্টের দিক এদিকে সে যাবে তিরিশ মিটার তারপরে কি বলা হয়েছে পশ্চিম দিকে যাওয়ার পর ডান দিকে ঘুরে পঞ্চাশ মিটার গেল এবার এই যে তিরিশ মিটার এখান থেকে ডান দিকে ঘোরা মানে এই নর্থের দিকে যাওয়া অর্থাৎ এখান থেকে ডান দিকে ঘুরে সে গেলো পঞ্চাশ মিটার সবশেষে আবার ডান দিকে ঘুরে সত্তর মিটার গেল। এবার এই যে পঞ্চাশ মিটার যেখান থেকে রয়েছে এখান থেকে ডান দিকে ঘোরা মানে ইস্টের দিকে ঘোরা মানে এ পাশে ডান দিকে ঘোরা মানে ইস্টের দিকে ঘোরা এবার এই বিন্দু থেকে সে সত্তর মিটার ডান দিকে গেল এখানে গিয়ে সে থামলো এবং এটা তার অন্তিম বিন্দু তাহলে প্রশ্নে বলা হয়েছে এখন শ্রমিকের বাড়ি থেকে তার বর্তমান অবস্থানে দূরত্ব কত অর্থাৎ এই যে বাড়ির বিন্দুটা এখান থেকে তার এই যে বিন্দুটা এখন রয়েছে এইটুকু ডিস্ট্যান্স আমাদের নির্ণয় করতে হবে তাহলে এই যে টোটাল দূরত্ব এটাই কিন্তু ছিল সত্তর মিটার তো তাহলে এবার বোঝার বিষয় এই যে সম্পূর্ণ রেখাটা যদি সত্তর মিটার হয় তার থেকে তাহলে এই অংশটুকু কত তাহলে কিন্তু বোঝা যাচ্ছে এই যে নিচের তিরিশ মিটার এই যে অংশটা সেই দূরত্ব এবং এই দূরত্ব কিন্তু এক অর্থাৎ এই যে তিরিশ মিটার বাদ দিয়ে বাকি এই অংশটুকুর দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে অর্থাৎ এই যে সত্তর থেকে তিরিশ বাদ দিলে আমরা পাচ্ছি চল্লিশ এই চল্লিশ মিটার কিন্তু এই অংশটার দূরত্ব অর্থাৎ সবিকের বাড়ি থেকে তার বর্তমান অবস্থানের দূরত্ব এখন চল্লিশ মিটার তাহলে এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর বা অপশান যেটা পাচ্ছি সেটা দেখো অপশান ডি চল্লিশ মিটার এটি হচ্ছে সঠিক উত্তর তো আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ এবার আমরা কোয়েশ্চেন নাম্বার টু এর সমাধানটা দেখে নেবো যেখানে বলা হয়েছে নিচের কোন ভেনচিত্রটি এশিয়া বাংলাদেশ এবং আফ্রিকা এদের মধ্যে সম্পর্ককে নির্দেশ করে তো তাহলে এখানে এবিসিডি চারটে অপশান রয়েছে তাহলে এখানে কোন তিনটে নাম দেওয়া রয়েছে সেগুলো আমরা দেখবো এখানে এশিয়া দেওয়া রয়েছে বাংলাদেশ দেওয়া রয়েছে এবং আফ্রিকা দেওয়া রয়েছে তাহলে কোনটা কি দেখো এখানে এশিয়া হলো একটা মহাদেশ বাংলাদেশ হলো দেশ এবং আফ্রিকা হল মহাদেশ অর্থাৎ এখানে দুটো মহাদেশ এবং একটা দেশ দেওয়া রয়েছে তাহলে ভিন চিত্রটা আমরা কিভাবে আঁকবো এখানে এশিয়া এবং আফ্রিকা দুটো কিন্তু আলাদা মহাদেশ তাই এক্ষেত্রে কিন্তু দুটো আমাদের আলাদা বৃত্ত নিতে হবে এশিয়া মহাদেশ আর একটা আফ্রিকা মহাদেশ অর্থাৎ এক্ষেত্রে আমরা দুটো চিত্র আঁকলাম একটা এশিয়া আর একটা আফ্রিকা এই দুটো মহাদেশ কিন্তু এখানে এই যে বাংলাদেশটা রয়েছে এটা কিন্তু একটা দেশ এবং এই দেশটা কোথাকার দেশ এই দেশটা কিন্তু এশিয়া মহাদেশের একটা দেশ সুতরাং এই বাংলাদেশ দেশটাকে আমরা এশিয়ার মধ্যে আঁকব অর্থাৎ বাংলাদেশ হচ্ছে এশিয়ার অন্তর্গত একটা দেশ সুতরাং আমাদের তাহলে ফাইনাল ভেনচিত্র আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এটা অর্থাৎ এশিয়ার মধ্যে থাকবে বাংলাদেশ এবং আফ্রিকা মহাদেশটা আলাদা বসবে তো তাহলে এই যে ভেন চিত্র পেলাম এই চিত্রের সঙ্গে আমাদের এখানে কোন অপশনের মিল আছে দেখো এখানে অপশন নাম্বার বিতে দেখো মিল রয়েছে অর্থাৎ একটা বৃত্তের মধ্যে আর একটা বৃত্ত রয়েছে এবং পাশে আর একটা বৃত্ত রয়েছে অর্থাৎ আমাদের এই চিত্রের সঙ্গে কিন্তু সেটা মিলে গেছে অর্থাৎ অপশন বি তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর আশা করি প্রথমে সমাধানটা তোমরা বুঝতে পেরেছ এবার আমরা কোশ্চেন নাম্বার থ্রি সমাধানটা দেখে নেব এখানে এই প্রশ্নটা দেখো আর আর বি এক্সাম পিভিএস এরও কিন্তু এসে গেছে তো প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো এটা কিভাবে করতে হবে এখানে ভাগ মানে ভাগ বিয়োগ মানে যোগ গুণ মানে বিয়োগ এবং যোগ মানে গুণ হলে নিচের এই প্রশ্নের সমাধানটা করতে বলা হয়েছে তো তাহলে এই ধরনের প্রশ্নের সমাধান করার সময় কিভাবে করব তো এখানে প্রথমে নাম্বারগুলোকে আমরা বসিয়ে নেবো যেমন এইট তারপরে ফোর তারপর সিক্স তারপরে থ্রি এবং তারপরে রয়েছে ফোর এবার আমরা চিহ্নগুলো বসাবো যেমন প্রথমে ভাগ মানে ভাগই বলা হয়েছে তাহলে প্রথমে আমরা ভাগ বসাবো তারপরে বিয়োগ মানে যোগ বলা হয়েছে এখানে যে বিয়োগটা ছিল চারের পরে বিয়োগ ছিল সেখানে আমরা এবার বসাবো যোগ তারপর প্রশ্নে দেখো ছয়ের পরে যোগ ছিল যেখানে যোগের মানে বলা হয়েছে গুণ তাহলে এখানে আমরা গুণ বসাবো এবং তিনের পরে গুণ ছিল প্রশ্নে সেখানে গুণ মানে কি বলা হয়েছে বিয়োগ তাহলে এখানে আমরা বসাবো বিয়োগ তাহলে যে প্রশ্নের সমাধানটা আমাদের করতে হবে সেটা বসানো কমপ্লিট হলো এবার এটা আমরা সলভ করে নেব এবং এই ধরনের প্রশ্নের সমাধান করতে হলে বদমাসের যে রুলটা আছে সেটা কিন্তু ফলো করতে হবে যেটা তোমরা অনেকেই জানো অর্থাৎ ভি ও ডি এম এস এই যে বদমাস রুলটা রয়েছে অর্থাৎ ভি মানে এক্ষেত্রে ব্র্যাকেট ও মানে অর বা অথবা ডি মানে ডিভিশন বা ভাগ এম মানে মাল্টিপ্লিকেশান অর্থাৎ গুণ এ মানে অ্যাডিশান অর্থাৎ যোগ এবং সবশেষে সাবস্ট্রাকশান অর্থাৎ বিয়োগ ফল এইভাবে কিন্তু আমাদের ফলো করতে হয় তো এখানে কোনো রকম ব্র্যাকেট বা অর নেই তো এখানে ডিভিশন রয়েছে অর্থাৎ ভাগের কাজটা আমরা আগে করব এখানে আটকে চার দিয়ে ভাগ করে আমরা পাচ্ছি দুই তারপরে প্লাস দিয়ে আমরা এখানে গুণটা করবো তিন ছয় আঠেরো এবং সবশেষে চার এবং এখানে এবার আমরা যোগটাকে আগে করব অর্থাৎ কুড়ি মাইনাস ফোর সবশেষে উত্তর আমরা পাচ্ছি সিক্সটিন তাহলে সঠিক উত্তর আমরা পেলাম সিক্সটিন যেটা এখানে অপশান নম্বর সিতে রয়েছে সিক্সটিন অর্থাৎ তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি তো আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছো এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিও ক্লাসগুলো ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও এবার আমরা চার নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নেবো যেখানে বলা হয়েছে নিরক্ষরতা স্ত্রী শিক্ষা তাহলে বন্যার সঙ্গে কোনটা সম্পর্কিত হবে অর্থাৎ এখানে দেখো নিরক্ষরতা রুখতে বা নিরক্ষরতাকে ঠেকাতে যেরকম শিক্ষা দরকার হয় তেমনভাবে বন্যাকে ঠেকাতে বা বন্যাকে আটকাতে কার প্রয়োজন বৃষ্টি নদী সেতু বাঁধ তো বন্যার ঠেকাতে বা আটকাতে যেটা প্রয়োজন সেটা হচ্ছে বাঁধ অর্থাৎ অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর ড্যাম এবার আমরা কোশ্চেন নম্বর ফাইভের সমাধানটা দেখে নেব যেখানে বলা হয়েছে ডাক্তার মানুষ এবং অভিনেতা এদের মধ্যে মিল করতে গেলে কোন ডায়াগ্রামটা এখানে প্রয়োজন এবং এটাও কিন্তু এসএসসি সিজের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে এসে গেছে অর্থাৎ এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তাহলে এখানে যে নামগুলো দেওয়া রয়েছে ডাক্তার মানুষ এবং অভিনেতা তো এখানে যেটা আমাদের বুঝতে হবে এখানে ডাক্তার এবং অভিনেতা এরা দুজনেই কিন্তু মানুষ তাহলে আমাদের একটা মূল বৃত্ত এখানে আঁকতে হবে যেটাকে আমরা বলছি ম্যান অর্থাৎ এম দিয়ে আমি প্রকাশ করছি এটা হচ্ছে মানুষ এবং এর মধ্যে আরও দুটো বৃত্ত আঁকতে হবে যেটার একটা হবে ডক্টর অর্থাৎ ডি দিয়ে আমি লিখলাম আর একটা হচ্ছে অভিনেতা অর্থাৎ অ্যাক্টার এখানে বোঝার বিষয় এটাই যে এই ভেতরে দুটোর বৃত্ত কিন্তু কখনো মিশবে না কারণ দুটো কিন্তু আলাদা পেশা ডাক্তারি একটা আলাদা পেশা অভিনয় করা কিন্তু একটা আলাদা পেশা কিন্তু এরা সকলেই কিন্তু মানুষ সুতরাং এই টোটালটাই মানুষের মধ্যে বা মানুষের বৃত্তের মধ্যে থাকবে তো তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল ভেনচিত্র এবং এই ভেনচিত্রের সঙ্গে দেখো কোন অপশানের মিল আমরা এখানে পাচ্ছি এখানে অপশান নাম্বার এতে দেখো এই উত্তরটা রয়েছে অর্থাৎ একটা বড় বৃত্ত এবং তার মধ্যে দুটো ছোট বৃত্ত তো তাহলে আশা করি এই প্রশ্নের সমাধানটাও তোমরা বুঝতে পেরেছো এবারে আমরা কোশ্চেন নাম্বার সিক্সের সমাধানটা দেখে নেব এখানে একটা চিত্র দেওয়া রয়েছে এবং এখানে একটা কোশ্চেন মার্ক রয়েছে এই এই কোশ্চেন মার্কে এখানকারের এই চারটের কোন ডায়াগ্রামটা বসবে বা কোন অংশটা বসে এই অংশটা পূর্ণ হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে এখানে এমন একটা ফিগার বসবে যেটার সূচালো মুখটা হবে ভেতরের দিকে অর্থাৎ এই যে সূচালো মুখটা সেটা থাকবে এই দিকে অর্থাৎ বাম দিকে তো সেরকম সুচাল মুখ বাম দিকে বা নিচের দিকে রয়েছে এরকম চিত্র আমরা পাচ্ছি দেখো এখানে এ একটা এবং এ একটা বাকি এই দুটোর মুখ কিন্তু রয়েছে উপর দিকে অর্থাৎ প্রথমেই কিন্তু এই দুটো বাদ হয়ে যাচ্ছে সুতরাং এই দুটো আমরা নেবো না এ আর সির মধ্যে আমাদের দেখতে হবে কোনটা এখানে প্রযোজ্য হবে কিন্তু তার মধ্যে থেকে আমাদের আর যেটা দেখতে হবে এখানে এই যে মাঝখানে একটা ছোটো বর্গক্ষেত্র রয়েছে এটা কিন্তু ইনকমপ্লিট রয়েছে এই বর্গক্ষেত্রটাকে কমপ্লিট করতে হবে আমাদের এই বর্গক্ষেত্র কমপ্লিট করতে হলে এখানে এখানে এই দাগটা সমান করে এমন একটা দাগ হবে এবং এর মাঝখান দিয়ে একটা দাগ কিন্তু এমনভাবে বসবে কারণ এই মাঝখানের দাগটা কিন্তু বাকি সব জায়গাগুলোতে রয়েছে এমন চিত্র আমরা কিন্তু পাচ্ছি দেখো এই জায়গাটাই এই যে এখানে একটা ত্রিভুজ বসবে এবং মাঝখানে একটা মতো অংশটা কিন্তু রয়েছে তো তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর আমরা পেয়ে গেছি এক্ষেত্রে তাহলে অপশান সি হলো এক্ষেত্রে সঠিক উত্তর এবার আমরা কোয়েশ্চেন নাম্বার সেভেনের সমাধানটা দেখে নেব যেখানে বলা হয়েছে ডেঙ্গু ইজ টু মশা তাহলে কলেরা কি হবে অর্থাৎ ডেঙ্গু হচ্ছে একটা মশাবাহিত রোগ অর্থাৎ ডেঙ্গু রোগ ছড়ায় মশার দ্বারা তাহলে কলেরা রোগ কে ছড়ায় মাছি জল বায়ু শামুক তো এই কলেরা হচ্ছে একটা জলবাহিত রোগ তো সুতরাং অপশান বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার এইট ভাইরাস ডেঙ্গু অর্থাৎ এই যে ডেঙ্গু সেটা একটা ভাইরাস ঘটিত রোগ অর্থাৎ এই যে ডেঙ্গু এটা কিন্তু একটা ভাইরাস ঘটিত রোগ তাহলে নিচের যে চারটি অপশান রয়েছে এর মধ্যে থেকে ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোনটা পক্স এইডস ম্যালেরিয়া কলেরা তো নিচের এই চারটি রোগের মধ্যে কলেরা হচ্ছে ব্যাকটেরিয়া গঠিত রোগ তাহলে কোশ্চেন নাম্বার এইটের সঠিক উত্তর হবে অপশান ডি এবং এই প্রশ্নগুলো বন্ধুরা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট বিভিন্ন পরীক্ষার জন্য সুতরাং ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত একটু না কেটে সম্পূর্ণটা দেখতে থাকো এবার আমরা কোশ্চেন নম্বর নাইনের সমাধানটা দেখে নেব যেখানে বলা হয়েছে একজন পুরুষ মানুষকে উদ্দেশ্য করে এক মহিলা বললেন ওই ব্যক্তির মা আমার মায়ের একমাত্র মেয়ে মহিলাটি পুরুষটির কে হন এখানে বলা হয়েছে একজন ব্যক্তির উদ্দেশ্যে এবং সেটা বলছে একজন মহিলা সে পুরুষকে দেখিয়ে এক মহিলা বলছে ওই ব্যক্তির মা অর্থাৎ এই ব্যক্তির যে মা সে আবার কি হয় ওই ব্যক্তির মা আমার মায়ের একমাত্র মেয়ে এখানে আমার বলতে কিন্তু এই মহিলাকে বোঝানো হচ্ছে তাহলে এখানে দেখো এই জায়গাটা বোঝার বিষয় আমার মায়ের একমাত্র মেয়ে বলতে বোঝাচ্ছে কিন্তু এই মহিলাকেই কারণ এখানে একমাত্র মেয়ে বলছে এবং একমাত্র মেয়ে মানে তো এই মহিলাই আসবে কারণ কারণ যেহেতু একমাত্র কথাটা ব্যবহার করা হয়েছে এই যে মহিলা রয়েছে তাহলে এখানে বলা হয়েছে ওই ব্যক্তির মা অর্থাৎ এই যে পুরুষের যে মা সে হল আমার অর্থাৎ এই মহিলার মায়ের একমাত্র মেয়ে অর্থাৎ এই এই মহিলার যে মা তার একমাত্র মেয়ে বলতে কিন্তু এই এই মহিলাকে বোঝাচ্ছে কারণ কারণ এই মায়ের একটাই মেয়ে সে হচ্ছে এই মহিলা ঠিক আছে আবার সেটা আবার এই যে পুরুষের যে মা সেটাও কিন্তু এই মহিলা তাহলে এই মহিলা এই পুরুষের কে হয় তাহলে আগেই কিন্তু বলা হয়েছে পুরুষের মা হচ্ছে এইটা অর্থাৎ সেই মহিলাই হচ্ছে মা তো তাহলে এখানে বলা হচ্ছে মহিলাটি পুরুষটির কে হয় তাহলে পুরুষটির মা হয় অর্থাৎ অপশান এ তাহলে হচ্ছে এখানে সঠিক উত্তর এই মহিলা হবে এই পুরুষের মা এবার আমরা কোশ্চেন নাম্বার টেনের সমাধানটা দেখে নেব এটাও কিন্তু এসএসসি সিজিএল প্রিভিয়াস ইয়ারে দু হাজার ষোলোতে এসেছিলো এটিও একটা ভালো প্রশ্ন তো এখানে এই যে কোশ্চেন মার্ক রয়েছে এখানে এই চারটের মধ্যে কোন চিত্রটা বসবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তো এই অংশটা নির্ণয় করতে গেলে এখানে এই যে বাকি চিত্রগুলো দেখো প্রত্যেকটা অংশে একটা করে বৃত্ত রয়েছে এবং বৃত্তের এই অংশটা একটা করে কালো অংশ রয়েছে এটা যদি আমরা দিক নির্ণয় হিসেবে দেখি তাহলে দেখো এই যে এই অংশটা অর্থাৎ সাউথ ওয়েস্ট সাউথ ওয়েস্টের এই অংশটা কিন্তু কালো হয়ে রয়েছে প্রত্যেকটা চিত্রে তাহলে এটা খুবই সোজা তাহলে এখানে যে চারটি অপশান রয়েছে এর মধ্যে থেকে আমরা সাউথ ওয়েস্ট অর্থাৎ এই কোনা করে কালো অংশ কোথায় রয়েছে দেখো সেটা রয়েছে দেখো এই জায়গাটায় এই চিত্রে অর্থাৎ সাউথ ওয়েস্ট এই যে জায়গাটা এই অংশটা কিন্তু কালো হয়ে রয়েছে তো তাহলে এই চিত্রটা এখানে বসবে যেটার কালো অংশটা এখানে চলে আসবে বাকিগুলোর মতো তাহলে এক্ষেত্রে তাহলে সঠিক উত্তর বা অপশান হচ্ছে অপশান এ তো আশা করি প্রশ্নের সমাধানটাও তোমরা বুঝতে পেরেছ এবং এর সঙ্গে সঙ্গে বন্ধুরা শেষ হলো আজকের রিসনিংয়ের ওপরে মক টেস্টের সেট ওয়ান আশা করি তোমাদের এই ক্লাসটা খুব ভালো লেগেছে এবং এর থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে এবং এর পরবর্তী মক টেস্টের সেটগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং আজকে ভিডিও ক্লাসটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দিন এবং অবশ্যই এই ভিডিও ক্লাসগুলো নিজেদের বন্ধুদের সঙ্গে ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করতে ভুলো না তো তাহলে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো